গত দিনের যে ক্লাস ছিল, যেহেতু লকডাউন ছিল সেই জন্য ওই ক্লাসে আমি নতুন কিছু পড়াইনি, এটা আগের পড়াই পড়ানো হয়েছে। এর আগের ক্লাসে পড়াটাই আমি রিভাইজ করেছি। আর এর আগের যে দুটা ক্লাস হয়েছিল, ওই দুটা ক্লাসে অনেকে মিস করেছে কলেজের অ্যাসাইনমেন্টের ঝামেলা নিয়ে, তো ওই জিনিসটাকে কনসিডারে রেখে আমি হচ্ছে আগের দুটা ক্লাসের একটা এক্সট্রা ক্লাস দিব। একটা ক্লাসে আমরা আগের দুটা ক্লাস শেষ করব। তো আগের দুটা ক্লাসের মধ্যে আমরা কি কি পড়েছিলাম একটু বলি। আমরা হচ্ছে কেবল যেখান থেকে শুরু হয়েছিল, কোয়েক্সিয়াল কেবল, অপটিক্যাল কোয়েক্সিয়াল কেবল, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এই দুটা কেবল নিয়ে আমরা ডিটেলস পড়েছিলাম দুইটা ক্লাসে। তারপর হচ্ছে আমরা গত ক্লাসের আগের ক্লাসে অপটিক্যাল ফাইবার শুরু করেছিলাম। তো আগের দুইটা ক্লাস যারা মিস করেছে, অর্থাৎ যারা কেবল পায় নাই, কোয়েক্সিয়াল কেবল আর টুইস্টেড পেয়ার কেবল যারা পায় নাই, তারা আজকে ক্লাসের শেষে আমাকে একটা মেসেজ দিবে। আমি যদি দেখি 4-5 জন আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই দুইটা ক্লাসের একটা এক্সট্রা ক্লাস দিব অনলাইনে। তো সেক্ষেত্রে তোমরা যারা ক্লাস মিস করেছো, তোমাদের ক্লাসটা পূরণ হয়ে গেল, ঠিক আছে? যেহেতু মিস করেছে অনেক বেশি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এক্সট্রা ক্লাসটা দিচ্ছি। আর যেহেতু অ্যাসাইনমেন্টের বিষয় ছিল, সেই জন্য আর কি বিষয়টা কনসিডার করা হয়েছে। তো তোমরা যারা ক্লাস করবে, আমি তোমাদেরকে ফ্রাইডেতে, এই ফ্রাইডেতে টাইম দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা একটু ক্লাসটা আমাকে একটু মানে জাস্ট যারা যারা ক্লাস করতে চাও আমাকে মেসেজ দিও, আমাকে ইনবক্স মেসেজ দিও। যদি 4-5 জন হয় তাহলে আমি তোমাদেরকে আলাদা একটা টাইম দিব শুক্রবারে, ঠিক আছে? আর যারা ক্লাস করেছো তারা না করলেও চলবে। তারপরে যদি মনে হয় যে তুমি রিভাইজ করতে চাও, সেক্ষেত্রে জয়েন করতে পারো। আর হচ্ছে আজকে আমরা অপটিক্যাল ফাইবার, গতদিন যেহেতু নতুন কিছু পড়ি নাই, আমরা হচ্ছে এর আগের ক্লাসে, অর্থাৎ লাস্ট বুধবারে তোমরা যারা ক্লাসে ছিলে, লাস্ট বুধবার যেখানে পড়েছিলাম তারপর থেকে পড়াচ্ছি। তো গত সপ্তাহের দুটা ক্লাস আমি হচ্ছে তোমাদের অনলাইনে দিব এক্সট্রা ক্লাস হিসেবে। তো সেই দুটা ক্লাস হচ্ছে হবে শুক্রবারে। তোমরা আমাকে যদি জানাও, সেক্ষেত্রে আমি তোমাদের ক্লাসটা দিতে পারি। তো আমরা আজকে আমাদের আজকে ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসে আমরা যেটা পড়বো, অপটিক্যাল ফাইবার নিয়ে পড়বো। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার নিয়ে পড়বো। তো অপটিক্যাল ফাইবারের মধ্যে দেখো কি আছে। তো এই অপটিক্যাল ফাইবারে অনেক কিছু বোঝার আছে, শেখার আছে, ঠিক আছে? তো আমরা এর আগে কোয়েক্সিয়াল আর টুইস্টেড পেয়ার কেবল পড়েছিলাম। তো আজকে পড়বো হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা, এইখানে আমি হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে আশা করি। আচ্ছা, সবাই দেখো তো ছবি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, যদি ছবি দেখতে পাও তাহলে আমরা হচ্ছে এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলের ছবি। ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে অনেক চিকন চিকন তার দেওয়া আছে, চিকন চিকন তার। এর বাইরে দেখো একটা আবরণ আছে, প্লাস্টিকের একটা আবরণ। এই যে বাইরে যেটা বের হয়েছে সেটা হচ্ছে একটা চিকন তার, তার বাইরে হচ্ছে প্লাস্টিকের আবরণ। এমন অনেকগুলো তারকে আমরা একসাথে করে পরে কি করি, আর আরো শক্ত আবরণের মধ্যে দিই। এরকম অনেকগুলো তার এখানে দেখো, অনেকগুলো তার আছে একসাথে, এখানে প্রায় হচ্ছে মনে হয় 64টা তারের মতো আছে। তো এই তারগুলোকে কি করা হয়, খুব ভালোভাবে বাইরে দিয়ে র্যাপিং করা হয়। কারণটা হচ্ছে এই তারগুলো দূরবর্তী যোগাযোগের ক্ষেত্রে, ধরো হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে বা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যখন যোগাযোগ করা হবে, তখন এই ধরনের কেবল গুলো আমরা ব্যবহার করি। এখন যখন কানেকশন দেওয়া হবে, অর্থাৎ যখন আমরা বলি অপটিক্যাল ফাইবার ইনস্টল করা হয়েছে, কানেকশন দেওয়ার ক্ষেত্রে কি করা হয়, এই চিকন তারগুলোকে এইভাবে করে কানেকশন দেওয়া হয়, যেটাকে বলা হয় ইনস্টল করা, ঠিক আছে? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের কানেকশন। আর এই তারটা হচ্ছে এটার ভিতরের যে অংশটা, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশটা, কোর, ক্লেডিং, কোটিং, জ্যাকেট, এগুলো আমরা গত ক্লাস এবং আগের ক্লাসে পড়েছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্যগুলো কি কি। হ্যাঁ, ডিটেলস পড়বো বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা এর আগে গঠন করেছিলাম। আজকে পড়বো বৈশিষ্ট্য বা সুবিধা আর হচ্ছে অসুবিধা, মানে এই দুইটা জিনিস আমরা পড়বো। তো বৈশিষ্ট্য আমরা জানি, তোমাদেরকে আগের ক্লাসে বলেছি, যখন বৈশিষ্ট্য লিখতে বলবে তখন তোমরা দুইটা জিনিস খেয়াল করবো। একটা হচ্ছে ওইখানে সুবিধা আছে কিনা আর অসুবিধা আছে কিনা। বৈশিষ্ট্য মানে হচ্ছে সুবিধা এবং অসুবিধা, ভালো দিক খারাপ দিক। আমাদের বৈশিষ্ট্য যখন বলবে তখন এটার মানে হচ্ছে আমাদের ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকের কথা বলেছে। তো বৈশিষ্ট্য বললে তোমাকে সুবিধাও লিখতে হবে, অসুবিধা লিখতে হবে। তো আমরা এখন হচ্ছে বৈশিষ্ট্য লিখবো। তো বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে লিখবো সুবিধা, তারপরে লিখবো হচ্ছে অসুবিধা। তো সবাই লিখো অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য। কি লিখবা? অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য, অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য। লিখার পরে অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য লেখার পরে প্রথমে লিখবে হচ্ছে সুবিধা। প্রথমে লিখবা সুবিধা। তাহলে সবাই লিখেছি অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য। আমরা প্রথমে লিখবো
সুবিধাগুলো তোমার জায়গায় বলছি আর বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে লিখবা, আর যেখানে বুঝবো না আমাকে বললেই হবে, আমি আবার বোঝাই দিব। তো অপটিক্যাল ফাইবারের যে বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যদি আমরা সুবিধাটা বলি, সেক্ষেত্রে সুবিধে পড়ে যে সুবিধাটা সেটা হচ্ছে এখানে আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। কি করে অপটিক্যাল ফাইবার? আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। কি লিখবো? 1 নম্বর বৈশিষ্ট্য, অপটিক্যাল ফাইবার আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। তো আমরা জানি যে আলোর যে গতি আছে সেটা হচ্ছে, এখানে অবশ্য মিটার পার সেকেন্ড লেখা যায় না, আমি এভাবে লিখি। তো এখানে আলোর গতি হচ্ছে আমরা জানি পার সেকেন্ডে 3×10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে হচ্ছে 3×10⁸ মিটার যেতে পারে। অর্থাৎ যদি আমরা একেবারে খাঁটি বাংলায় বলি, তাহলে সে প্রত্যেক সেকেন্ডে 3 কোটি কিলোমিটার যেতে পারে। অপটিক্যাল ফাইবারে এই যে কোরের মধ্যে দিয়ে যখন সিগনাল পাঠানো হবে, ধরো তুমি একটা সিগনাল দিলা, এই সিগনালটা 1 সেকেন্ডে সে 3 কোটি কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। চিন্তা করে দেখো, হিউজ ডিস্টেন্সে কভার করতে পারে। তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে অপটিক্যাল ফাইবারের কি হয়, খুব তাড়াতাড়ি সিগনাল যায়। এই জন্য আমরা বললাম প্রথমে যে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায় বা আলোর গতিতে সিগনাল পাঠানো যায়, ঠিক আছে? আলোর গতিতে সিগনাল পাঠানো যায়। 2 নম্বর যে বৈশিষ্ট্য, এটার ব্যান্ডউইথ অনেক বেশি। লিখবো হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি। ব্যান্ডউইথ, তো ব্যান্ডউইথ কি আমরা সবাই জানি, ব্যান্ডউইথ মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ বিট পাঠানো হয় সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এটাকে আমরা শর্টে বলি বিডাব্লিউ। ব্যান্ডউইথকে আমরা শর্টে বলি বিডাব্লিউ, বা এটাকে প্রকাশ করি বিপিএস দ্বারা। ব্যান্ডউইথ মানে কি, প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ বিট পাঠানো যায় সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট লিখবো, ব্যান্ডউইথ অনেক বেশি, অর্থাৎ এখানে প্রত্যেক সেকেন্ডে অনেক বেশি পরিমাণ বিট পাঠানো যায়, এই জন্য বলা হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি। ব্যান্ডউইথ অনেক বেশি। 3 নম্বর পয়েন্ট লিখবা হচ্ছে, 3 নম্বর পয়েন্ট লিখবা, একই সাথে একাধিক তথ্য পাঠানো যায়। একই সাথে একাধিক তথ্য পাঠানো যায়। একই সাথে একাধিক তথ্য পাঠানো যায়। লিখেছি সবাই? একই সাথে একাধিক তথ্য পাঠানো যায়। একই সাথে একাধিক তথ্য পাঠানো যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম, বোঝানোর জন্য তোমাদেরকে আমি বলি, ধরো অপটিক্যাল ফাইবারের আমি এখানে যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে কোর আর ক্লেডিং এর। কোর আর ক্লেডিং এই দুইটা পার্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের পার্ট। এই কোর আর ক্লেডিং এর মধ্যে সিগনাল যখন আমরা পাঠাই তখন কিভাবে পাঠাই একটু ভালো করে দেখো। সিগনাল পাঠানোর সময় আমরা কি করি, এই কোরের মধ্যে দিয়ে যখন সিগনালটা পাঠাই তখন হচ্ছে এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে সিগনালটা চলে যায়। তো এইটা হচ্ছে একটা সিগনাল। এখন মনে করো আমরা এখানে আরেকটা সিগনাল পাঠাবো। তো আরেকটা সিগনাল পাঠানোর জন্য আমরা যদি আরেকটা অ্যাঙ্গেল থেকে সিগনালটা পাঠাই, সেক্ষেত্রে দেখো দুইটা সিগনাল একসাথে কিন্তু মিশে যাচ্ছে না, দুইটা কিন্তু আলাদা। একটা আগে চলে গেছে, এরপর হচ্ছে একটা পরে আসতেছে। দেখো এখানে একই সাথে আমরা একাধিক সিগনাল পাঠাইতে পারি। এখানে যদি চাইলে আমি যদি চাই আরেকটা সিগনাল পাঠাইতে পারবো। ধরো আমি অন্য কোনো অ্যাঙ্গেলে আরেকটা সিগনাল পাঠালাম, অন্য কোনো অ্যাঙ্গেলে। এই যে ধরো তিনটা অ্যাঙ্গেলে আমরা তিনটা সিগনাল পাঠাচ্ছি, তিনটা সিগনালের মধ্যে 3 ধরনের তথ্য আছে। এই তিনটা সিগনালে 3 ধরনের তথ্য আছে, এই জন্য আমরা বললাম যে একই সাথে একাধিক তথ্য পাঠানো যায়। সবাই একটু ছবিটা খেয়াল করেছো, আমরা তিনটা অ্যাঙ্গেলে পাঠিয়েছি, যাকে আমরা আগে দিয়েছি সে সবার আগে বের হয়ে চলে গেছে, তারপরে গেছে একটু পরে। মানে একটু জাস্ট একটা অ্যাঙ্গেলের একটু ডিফারেন্স হওয়ার কারণে একটা সিগনাল আগে গেলো, একটা পরে গেলো, তারপরে আরেকটা গেলো। মানে আমরা হচ্ছে খুব কাছাকাছি সময়ে একাধিক তথ্য পাঠাইতে পারতেছি, একাধিক সিগনাল পাঠাইতে পারতেছি। এই জন্য আমরা লিখলাম কি, একই সাথে একাধিক তথ্য পাঠানো যায়। আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে আমরা বলতে পারি, 4 নম্বর যে পয়েন্টটা এটা লিখতে পারে হচ্ছে, এটি আকারে ছোট, ওজনে হালকা। মানে তারটা হচ্ছে খুবই চিকন, খুবই চিকন এবং সূক্ষ্ম এবং ওজন অনেক হালকা। তো লিখবো আমরা কি, আকারে ছোট এবং ওজনে হালকা। আকারে ছোট এবং ওজনে অনেক হালকা। আকারে ছোট এবং ওজনে অনেক হালকা। আকারে ছোট এবং ওজনে হালকা। দেখেছি, আকারে ছোট, ওজনে হালকা। আকারে ছোট, ওজনে হালকা। আচ্ছা, তারপর হচ্ছে যে 5 নম্বর যে পয়েন্টটা সেটা আমরা লিখবো যে ডেটা পরিবহনে, 5 নম্বর পয়েন্ট, ডেটা পরিবহনে, ডেটা পরিবহনে সিগনালের শক্তির অপচয় কম হয়। ডেটা পরিবহনে সিগনালের শক্তির অপচয় কম হয়। ডেটা পরিবহনে সিগনালের
শক্তির অপচয় কম হয়। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি হচ্ছে ক্লাসে বলেছিলাম যে অপটিক্যাল ফাইবার থেকে অধ্যায় 2 থেকে প্রশ্ন করার অর্থই হচ্ছে অপটিক্যাল ফাইবার থেকে প্রশ্ন থাকবেই, আর তোমাদের সময় যেহেতু অধ্যায় 6 থাকবে না, সেক্ষেত্রে অধ্যায় 2 থেকে সবসময় 2টা প্রশ্ন আসে, প্রায় সময় 2টা প্রশ্ন আসে, তোমাদের সময় 2টা প্রশ্ন আসবে শিওর, কোনো মিস নাই। তো 2টা প্রশ্ন আসলে অপটিক্যাল ফাইবার দিয়ে একটা সেশন করা সম্ভব। বলবেন হ্যাঁ, আবার একটু বলবো 5 নম্বরটা। আচ্ছা, জি স্যার, ডেটা পরিবহনে সিগন্যালের শক্তির অপচয় কম হয়। ডেটা পরিবহনে সিগন্যালের শক্তির অপচয় কম হয়। ডেটা পরিবহনে সিগন্যালের শক্তির অপচয় কম হয়। তো অধ্যায় 2 থেকে প্রশ্ন করার অর্থ হচ্ছে অপটিক্যাল ফাইবার থেকে প্রশ্ন থাকবে মাস্ট, অর্থাৎ আমরা এখন যে জিনিসগুলো পড়ছি, আজকে পড়বো যেগুলা, তো এইগুলো থেকে হচ্ছে একটা সৃজনশীল হবে। তো এই জন্য এই জিনিসগুলো একটু সিরিয়াসলি বুঝে বুঝে লিখবা, কারণ হচ্ছে এই এক একটা লাইন দিয়ে তোমাকে বলতে পারে 6 নম্বরের প্রশ্ন লিখতে। যেমন আমি উদাহরণ দিচ্ছি একটু পরে, এই উদাহরণটা দেখে তোমরা বুঝবা যে এই একটা একটা লাইন থেকে এক একটা প্রশ্ন করা সম্ভব। তো তোমাদের আমি খয়ের একটা শিট দিব, ওই শিটের মধ্যে দেখবো হচ্ছে এই অপটিক্যাল ফাইবারের এই পয়েন্ট গুলো দিয়ে দিয়ে এক একটা করে সুন্দর করে তোমার হচ্ছে 6 নম্বর প্রশ্ন হয়ে গেছে। তো এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইএমআই, 6 নম্বর পয়েন্ট, এটি ইএমআই প্রভাব থেকে মুক্ত। কি লিখবো 6 নম্বর পয়েন্টে? লিখবো কি, এটি ইএমআই প্রভাব থেকে মুক্ত। ইএমআই, ইএমআই মানে হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তো তোমরা যদি বাংলায় লিখতে চাও তাহলে লিখতে পারো তড়িৎ চুম্বকীয় প্রভাব, মানে যদি তুমি বাংলায় সাথে লিখে রাখতে চাও, তো আমাদের পয়েন্টটা হচ্ছে এটি ইএমআই প্রভাব থেকে মুক্ত, বা আমরা লিখতে পারি এটি তড়িৎ চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত। এটি তড়িৎ চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত, এটি তড়িৎ চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত, এটি তড়িৎ চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত। আচ্ছা, লিখেছি না, এখন তড়িৎ চুম্বকীয় প্রভাবটা কি আসলে? এই তড়িৎ চুম্বকীয় প্রভাব হচ্ছে একটা, যখন আমরা পাই সিগন্যাল পাঠানোর সময়, এই সিগন্যালটা কি হয়, অন্য কোনো সিগন্যালের প্রভাবে আসলে সিগন্যালটা নষ্ট যেতে পারে, অন্য কোনো প্রভাব পড়লে কি হতে পারে, সিগন্যালটা নষ্ট যেতে পারে, চার্জার হয়ে যায়, তখন আমরা আসল সিগন্যালটা পাই না। তো এই অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষেত্রে ঘটে না, কারণ অপটিক্যাল ফাইবার অপটিক্যাল যখন সিগন্যাল পাঠানো হয় সিগন্যালটার অপচয় হয় না, এবং সিগন্যালের সাথে বাইরের কোনো সিগন্যাল মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য বলা হয় অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে ইএমআই প্রভাব থেকে মুক্ত। এখন এটা বোঝার জন্য আমরা হচ্ছে একটা প্রশ্ন একটু দেখি, 6 নম্বর প্রশ্ন এখান থেকে কিভাবে আসছে। তো সবাই হচ্ছে একটু স্ক্রিনে যেটা আছে সবাই একটু সুন্দর করে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা খাতার মধ্যে নোট করবা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের সময় বোর্ডে এটা আসতে পারে, ঠিক আছে? এই প্রশ্ন আসার মতো যেন নোটটা চলে গেলাম, এখানে নোট করা আছে, তোমরা এটা সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু আবার বৈশিষ্ট্যের মধ্যে আসবো, তার আগে হচ্ছে এটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে ফাইবার অপটিক্স কেবল ইএমআই মুক্ত, প্রভাব কেন, এটা ব্যাখ্যা করতে বলবে কেন, কারণটা হচ্ছে এখানে লেখা আছে। তো আমরা এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে, আমরা বলেছি যে অপটিক্স ফাইবার অন্তরক পদার্থ দিয়ে তৈরি হওয়ার কারণে এটি বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত, মানে অপটিক্যাল ফাইবারের যে বাইরের যে উপাদানটা আছে, বাইরের যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে অন্তরক পদার্থ, মানে হচ্ছে অন্তরক পদার্থ কোনগুলো, যেগুলো বিদ্যুৎ পরিবহন করে না, অন্তরক পদার্থ হওয়ার কারণে বাইরের কোনো সিগন্যাল এখানে ভিতরে চলে যেতে পারে না। তো এখন এই উপাদানগুলো কি কি, বাইরে আমরা সোডা বা হচ্ছে বোরো বা সিলিকেট, সোডা লাইম কিছু মানে পদার্থ ব্যবহার করি, যেগুলো হচ্ছে কি হয়, এগুলা অপটিক্যাল ফাইবারের সাথে ব্যবহার করা হয়, করার কারণে হচ্ছে সিগন্যাল এর সাথে যাইতে পারে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সবগুলোর বাইরের যে আবরণটা, সবার বাইরের যে আবরণটা সেটা হচ্ছে প্লাস্টিকের আবরণ, এবং প্লাস্টিকটা খুবই ভালো, এবং কিছু প্লাস্টিক আছে বিদ্যুৎ পরিবহন করতে পারে, যখন প্লাস্টিকের মধ্যে ভেজাল থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবারের বাইরের যে আবরণটা যেটাকে আমরা বলি জ্যাকেট, ওই জ্যাকেটের যে প্লাস্টিকটা সেটা পুরোপুরি একবার 100% অন্তরক পদার্থ হওয়ার কারণে ওইখানে কোনো ধরনের বিদ্যুৎ পরিবহন হয় না। এই জন্য বাইরে যতই শক্তিশালী সিগন্যাল আসা যাওয়া করুক, তো সেই সিগন্যালটা কি করতে পারে না, অপটিক্যাল ফাইবার কেবলের ভিতরে যেতে পারে না। এই জন্য অপটিক্যাল ফাইবার কেবলটা হচ্ছে ইএমআই প্রভাব থেকে মুক্ত। আমরা যখন অপটিক্যাল ফাইবার নিয়ে আরো পড়াশোনা করবো তখন তুমি আরো এক দুটো লাইন লিখতে পারবে ওখান থেকে। এই জিনিসটা, এই জায়গাটা একটু এই 6 নম্বর প্রশ্নের উত্তর সহ প্রশ্ন সহ সুন্দর করে একটা স্ক্রিনশট দাও, এটা খাতার মধ্যে নোট করে নিবা।
এটা সবাই খাতার মধ্যে নোট করে নিবা। আচ্ছা তাহলে গেল অপটিক্যাল ফাইবার কেন ইএমআই প্রভাব থেকে মুক্ত। আমি একটু আগে যেটা বলছিলাম যে এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছি সেই প্রত্যেকটা লাইন দিয়ে হচ্ছে এক একটা খ নাম্বার প্রশ্ন বানানো সম্ভব, এই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তো আমরা চলে আসলাম আগের জায়গায়। তো আমরা একটু আগে মনে হয় 5 নম্বর বৈশিষ্ট্য লিখছিলাম, এখন 6 নম্বরে যাব আমরা। 6 নম্বরে হচ্ছে আমরা কি বলেছিলাম ডেটার নিরাপত্তা বেশি, এটা বলেছিলাম কি? না স্যার। আচ্ছা লিখো, ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় 7 নম্বর এবার। আচ্ছা 7 নম্বর লিখো, ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে, 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 ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে। ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে, ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে, ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে। লিখছি স্যার। আচ্ছা এটা হয়ে গেলে আমাদের মনে হয় 7টা পয়েন্ট শেষ। তো 7টার মধ্যে আমরা হচ্ছে এরপরে যে পয়েন্ট আছে বাইরের পরিবেশের কথা একটু বলি। ধরো হচ্ছে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বা হচ্ছে অনেক তাপ তৈরি হয়েছে আশেপাশে, তো ওই ধরনের ঝড় বৃষ্টি তাপ চাপ বা মাটির চাপ বা হচ্ছে যে কোনো ধরনের ভূমিকম্প, ওই ধরনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের সিগন্যালের যখন চলাচল করে সিগন্যালটা, তখন সেক্ষেত্রে বাইরের প্রভাবটা কি হয় না, এটা তেমন প্রভাব ফেলে না। তো আমরা এটা বলতে পারি যে পরের পয়েন্টটা 8 নম্বর পয়েন্টটা যে তাপ চাপ বৃষ্টি বজ্রপাত, তাপ চাপ বৃষ্টি বজ্রপাত, তাপ চাপ বৃষ্টি বজ্রপাত, মরিচা, তাপ চাপ বৃষ্টি বজ্রপাত, মরিচা ইত্যাদি, তাপ চাপ বৃষ্টি বজ্রপাত মরিচা ইত্যাদি ডেটা চলাচলের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে না, ইত্যাদি ডেটা চলাচলের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে না, ইত্যাদি ডেটা চলাচলের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে না। ইত্যাদি বাধা তৈরি করতে পারে না। তো আমরা আমাদের যে ফিউচারটা, হ্যাঁ 8 নম্বর মেবি, আমার তো নাম্বার মনে নেই, মেবি 8 নম্বর। আচ্ছা এখন তোমাকে মানে আমরা যে কয়টা বৈশিষ্ট্য লিখেছি এইটার উপর বেসিস করে একটা প্রশ্ন করতে পারে খ নাম্বারের। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু নোটে লিখে রাখবা, নোট একটা নোট লিখে রাখবা যে অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়, ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। এই পয়েন্টটা দিয়ে বলতে পারে, ব্যাখ্যা করো, খ নাম্বারে বলতে পারে বা গ নাম্বারে বলতে পারে, কি বলতে পারে যে অপটিক্যাল ফাইবার যে কেবল আছে, অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়, ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়, অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। যদি তোমাকে এই প্রশ্নটা করে সেক্ষেত্রে তুমি উপরের যে পয়েন্টগুলো আছে সেগুলো তুমি বলবা যে অপটিক্যাল ফাইবারের এই সুবিধা, এই জন্য অপটিক্যাল ফাইবারটা বেশি ব্যবহার করা হয় সব জায়গায়। কি বলতে পারে, বলবে অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। যদি এটা বলে সেক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো লিখেছি উপরে যেগুলো লিখেছি আরো এক দুইটা যদি লিখতে পারি সেগুলো সব মিলাজিলা হচ্ছে সুন্দর করে তুমি বর্ণনা দিবা, তাহলে তোমার খ নাম্বার বা গ নাম্বারের প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়, অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। লিখে আমরা কি বলবো সুবিধাগুলো দিব, সাথে হচ্ছে আরো একটু বর্ণনা করে সুবিধাগুলো, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফুল মার্কস পাবো। আচ্ছা তাহলে আমাদের মেবি 8টা পয়েন্ট শেষ, আর বাকি যে পয়েন্ট গুলো আছে সেগুলো মোটামুটি আগের গুলোর সাথে মিলে, মোটামুটি তেমন হচ্ছে আলাদা পয়েন্ট না। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে অপটিক্যাল ফাইবারে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না, মানে ধরো কোনো ধরনের, একটু আগে যে মরিচার কথা বললাম, মরিচা জানি আমরা রাসায়নিক বিক্রিয়া,
তো অপটিক্যাল ফাইবার কি হয় না, কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না, ধরো বাইরের কোনো ধরনের এমন কোনো পদার্থের সাথে সে মিশে যায় না, তারটা মিশে ধরো এমন অনেক সময় অনেক কিছু হয় যে কিছু কেবলের যে বাইরের আবরণ গুলো আছে এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? নষ্ট হওয়ার কারণ হচ্ছে তোমার ওই কেমিক্যাল রিয়েকশন হলে বাইরের আবরণ গুলো তার আবরণ গুলো নষ্ট হয়ে যায়। আমরা ইভেন আমাদের বাসা বাড়ির যে তারগুলো আছে ওই বাসা বাড়ির তারগুলো দেখি হচ্ছে কয়েক বছর পর তারের যে প্লাস্টিকের আবরণ গুলো গলে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যায় বা হচ্ছে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেটা হয় না, ওই তারগুলো মোটামুটি 50 বছর 60 বছর পর্যন্ত ইজিলি মানে এগুলো ইউজ করা যায়। ঠিক আছে, তো নতুন যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো হচ্ছে আগের পয়েন্ট গুলোকে ভেঙেই করা যাবে, মানে তোমরা বইয়ের মধ্যে দেখবে 12-13টা পয়েন্ট পাবা, তো সেক্ষেত্রে এই পয়েন্ট গুলোকে ভেঙে ভেঙে লেখা যায়। তারপর বলা হচ্ছে সিগন্যালের অ্যাটেনিউশন হয় না, অ্যাটেনিউশন মানে হচ্ছে সিগন্যালটা কেটে যায় না। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার সিগন্যাল কি হয় না, অ্যাটেনিউশন হয় না, অর্থাৎ সিগন্যালটা কেটে যায় না, সিগন্যাল যখন যেভাবে পাঠাবা ঠিক সেভাবে সিগন্যালটা থাকবে, এই জন্য বলা হয় অপটিক্যাল ফাইবারের সিগন্যালে কি হয় না, অ্যাটেনিউশন হয় না, সিগন্যালে অ্যাটেনিউশন হয় না। তো তোমাদেরকে আমি একটু অপটিক্যাল ফাইবার দেখাই, কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে আমাদের ফিউচার, মানে আমরা যারা ফিউচারে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করব সেখানে নেটওয়ার্কিং করব বা হচ্ছে আমরা ইন্টারনেট যে ব্যবহার করি বর্তমানে, বর্তমানে বাংলাদেশে কিন্তু অপটিক্যাল ফাইবার অলরেডি ব্যবহার ভালোভাবে শুরু হয়েছে, আগামী 3-4 বছরের মধ্যে সবকিছু হয়তো অপটিক্যাল ফাইবার হয়ে যেতে পারে। তো আমাদের ফিউচারটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, সেক্ষেত্রে আমাদের অপটিক্যাল ফাইবার সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। তো ইউটিউবে অপটিক্যাল দেখি কি পাই, আমি খুঁজতেছি, খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করি, আমরা একসাথে দেখি, তাহলে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমাদের আরো ভালো ধারণা হবে। আচ্ছা, আমি সার্চ করেছি অলরেডি কিন্তু নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে আসতেছে না, আসুক, আসলে তোমাদের আমি স্ক্রিন শেয়ার করবো। আচ্ছা, একটা ভিউ পেয়েছি আমরা, সেটা একটু দেখতে পারি, আমি তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা। আচ্ছা, এখানে একটা ছোটখাটো একটা প্রতিবেদন আছে অপটিক্যাল ফাইবার নিয়ে, আমরা এটা একটু দেখি তাহলে তোমাদের ধারণা হবে। আমি গত ক্লাস অপটিক্যাল ফাইবার পড়েছি তোমাদেরকে, তো হচ্ছে এখন ভিডিওটা একটু দেখো, সাউন্ড অফ করে দিয়ে রেখেছি, সাউন্ড দরকার নাই। একটু এই অংশটা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারের শুরুর দিকে করেছিলাম যে হচ্ছে এটা একেবারে সূক্ষ্ম, মানে এটা হচ্ছে মানুষের চুল, ঠিক আছে, মানুষের চুল অপটিক্যাল ফাইবার হচ্ছে একেবারে দেখো চুলের মতো সরু একেবারে। এই চুলের ভিতরে হচ্ছে যেমন ভিতরে তো আর কিছু তেমন আলাদা করে কিছু মানে থাকে না, তো এখানে হচ্ছে এই চুলের মধ্যে হচ্ছে আলাদা চিকন একটা তার থাকে, অর্থাৎ যেটাকে বলতেছে আমরা কোর। একটু ভালো করে খেয়াল করে দেখো কিভাবে সিগন্যালটা যাবে, পাস করে কিভাবে, লাইট কিভাবে আসে এর মধ্যে আর কিভাবে পাস করে, দেখো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। এই যে ভিতরে এটা হচ্ছে কোর, বাইরে এটা হচ্ছে ক্লেডিং, এখন লাইট ফেলবে বাইরে থেকে, লাইট ফেললে এই যে দেখো লাইট যখন ফেলা হচ্ছে তখন এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। আমরা পড়েছিলাম যে হচ্ছে এই ক্লেডিং এর যে ব্যাস সেটা হচ্ছে 125 মাইক্রোমিটার, গত ক্লাসে আমরা পড়েছি ক্লেডিং এর ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার, আর হচ্ছে কোরের যে ব্যাস ছিল সেটা হচ্ছে প্রায় 200 মাইক্রোমিটারের মতো, সরি মেবি হচ্ছে 100 মাইক্রোমিটার ছিল মেবি। তো এই ব্যাসটা এখানে দেখিয়েছে 125 মাইক্রোমিটার, অর্থাৎ ক্লেডিংটা অনেক বড় থাকে আর কোরটা হচ্ছে তোমার সাধারণত ছোট হয়, যদি কোর যদি বড় হয় সেক্ষেত্রে ক্লেডিং এও ক্লেডিংটা বড় হবে 100 মাইক্রোমিটার। কোরের ক্ষেত্রে 2 মাইক্রোমিটার 10 মাইক্রোমিটার এগুলো ইউজ করা হয়, তো যখন কোর বাড়বে তখন হচ্ছে ক্লেডিং এর ব্যাসটাও মানে হচ্ছে বাড়ে কমে, তবে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লেডিং এ 125 মাইক্রোমিটার ব্যবহার করা হয়। তো অপটিক্যাল ফাইবারের যে হিস্ট্রিটা ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে এখন একটু দেখাবে প্রতিবেদনে। এই দেখো মাটির নিচ দিয়ে কিভাবে অপটিক্যাল ফাইবার হচ্ছে কানেকশন দেয়, একেবারেই
মানে মাটির নিচ দিয়ে হচ্ছে কানেকশন। আমাদের বাসা বাড়ি বিল্ডিং এর নিচ দিয়ে কানেকশন গুলো একটু পরে আমরা এই পয়েন্টটা করব যে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল গুলো বেশি পরিমাণ বাঁকানো যায় না, ঠিক আছে? অপটিক্যাল ফাইবার কেবলটা বেশি পরিমাণ বাঁকানো যায় না, এটাই বলেছে হচ্ছে ব্যান্ড সেন্সিটিভ, মানে যদি হচ্ছে একটু বাঁকানো হয় তাহলে সিগন্যালের ট্রান্সমিশনে সমস্যা হয়। এটা হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, বাঁকানো হলে কি হয় সিগন্যালের ট্রান্সমিশন একটু সমস্যা হয় যাবে, মানে বাঁকানো জায়গা আছে সেই জায়গাগুলো হচ্ছে অ্যাভয়েড করা হয়। আর অপটিক্যাল ফাইবারের আমরা ক্লাসে পড়েছিলাম যে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যে ট্রান্সমিশন সিস্টেমটা হয় সেটা হচ্ছে লেজার লাইট দিয়ে করা হয়। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে ট্রান্সমিশন সিস্টেমটা হচ্ছে লেজার লাইটের সাহায্যে করা হয়, মানে এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে অন্যান্য যত কেবল আছে এই সবগুলো কেবলের মধ্যে পাঠানো হয় ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর অপটিক্যাল ফাইবারে পাঠানো হয় লাইট সিগন্যাল, আলো পাঠানো হয়, যেটাতে পাঠানো হয় লেজার লাইট, ঠিক আছে? এবং লেজারের মধ্যে একটা পাওয়ারফুল লেজার হচ্ছে ইনজেকশন লেজার, ওই ইনজেকশন লেজার ইউজ করা হয় যেন হচ্ছে লাইটটা ছড়ায় না পড়ে। আমরা যে লেজার লাইট গুলো ব্যবহার করি সেখানে দেখা যায় লাইট গুলো ছড়ায় পড়ে না, এগুলোর ইন্টেন্সিটি অনেক বেশি। তো আমরা এই ভিতরে হচ্ছে লেজার লাইটটা ইউজ করি। এই দেখো লাইটটা দেখছো ভালো করে, এখানে আলোর প্রতিসরণটা বোঝানো হচ্ছে। এটা আমরা আজকে হয়তো সুযোগ পেলে পড়বো সিঙ্গেল মোড বা মাল্টি মোড। সিঙ্গেল মোড দেখো ভালো করে একটু খেয়াল করো, এটা সিঙ্গেল মোড, ডান পাশে হচ্ছে মাল্টি মোড, এখানে একাধিক সিগন্যাল পাঠানো যায়। সিঙ্গেল মোড হচ্ছে একটা সিগন্যালই যায়, আর মাল্টি মোড হচ্ছে একাধিক ওয়েভ লেন্থের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যাল পাঠানো হয় একসাথে, যেটা আমি একটু আগে একে দেখিয়েছিলাম। দেখো এই ছবিটা বোঝানো হচ্ছে যে যখন এই যে বজ্রপাত বৃষ্টিপাত হয় তখন কিন্তু নর্মাল যে মাইক্রোওয়েভে আমরা ট্রান্সমিশন করি, আমরা যখন একটা আওয়ার থেকে আরেকটা আওয়ারে সিগন্যাল পাঠাই তখন হচ্ছে উপর দিয়ে সিগন্যাল পাঠাতে সমস্যা হয়, সেক্ষেত্রে তখন মাটির নিচ দিয়ে অপটিক্যাল ফাইবারটা তখন হচ্ছে ব্যাকআপ হিসেবে কাজ করে। মানে আমরা যখন হচ্ছে আকাশপথে মাইক্রোওয়েভ সিগন্যাল ট্রান্সমিট করি, মাইক্রোওয়েভ হচ্ছে তোমার আমাদের মোবাইলের যে টাওয়ার গুলো আছে ওইগুলোতে মাইক্রোওয়েভ সিস্টেমে ট্রান্সমিশন করা হয়, তো ঝড় বৃষ্টি বজ্রপাত হলে মাইক্রোওয়েভ সিস্টেমে কি হয় সিগন্যালের ট্রান্সমিশনটা ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করি। দেখো এখানে একটু আগে বলছিলাম যে অপটিক্যাল ফাইবারের অ্যাটেনুয়েশনটা নাই, একেবারে কম, নাই বলতে একেবারে কম, কারণ হচ্ছে অ্যাটেনুয়েশন মানে হচ্ছে সিগন্যাল কেটে যাওয়ার বিষয়টা, মানে তুমি কথা বলতেছো ফোনে, তুমি হচ্ছে কথা বললে একটা শব্দ হয়ে গেলো, একটু দৃষ্টি হয়ে গেলো, একটা অক্ষর দৃষ্টি হয়ে গেলো, তখন আমরা শুনতে পাই না। অপটিক্যাল ফাইবারে কি হয় না, অ্যাটেনুয়েশনটা হয় না, ঠিক আছে? ট্রান্সমিশন কোয়ালিটি খুবই ভালো, সবচেয়ে ভালো। এটা হচ্ছে তারটা হচ্ছে ডিউরেবল, দীর্ঘস্থায়ী, অনেকদিন পর্যন্ত তারটা টিকে। তারপর হচ্ছে স্কেলেবল, স্কেলেবল মানে হচ্ছে এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যবহার করা সুবিধাজনক, সব সব অ্যাঙ্গেল থেকে এটা হচ্ছে তোমার কমফোর্টেবল, অ্যাডজাস্টেবল। তো এই হলো মোটামুটি একটা অপটিক্যাল ফাইবার সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হচ্ছে। ইউটিউবে তোমরা এরকম অনেক ভিডিও পাবা, তো এগুলো দেখলে তোমাদের হচ্ছে শেখাও হবে, পাশাপাশি তোমার এর বাইরেও বইয়ের বাইরে অনেক কিছু জানার সুযোগ থাকবে। যেমন এখানে 1 ঘন্টার একটা ভিডিও আছে অপটিক্যাল ফাইবার নিয়ে, ঠিক আছে? তো এরকম অনেক কিছু আছে এখানে, তোমার হচ্ছে
যেহেতু এটা ফিজিক্সের একটা পার্ট, যেহেতু হচ্ছে ফিজিক্সের একটা পার্ট, সেক্ষেত্রে তোমরা হচ্ছে যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের ফিজিক্সের অনেক বেসিক স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, আমি আর দেখালাম না, তোমরা হচ্ছে এটা দেখে নিও। তারপর যদি কারো যদি এরকম মনে হয় যে আমরা স্যার ভালো ভিডিও পাচ্ছি না, আমাকে বললে আমি খুঁজে বের করে দিব, তোমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, যদি কেউ না পাও আমাকে বললেও তাহলে হবে। তো এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার কিভাবে লাইট পাঠানো হয় এরকম একটা ভিডিও এখানে দেওয়া আছে, এই ভিডিওটা মনে ভালো হইতে পারে, এটা তুমি একটু দেখবো। ঠিক আছে, এটা পুরো ফিজিক্সের একটা বিষয়, এখানে লাইট কিভাবে ট্রান্সমিট হয় সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে ভালোভাবে। আচ্ছা, এই ভিডিওটার লিঙ্কটা আমি তোমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিব, না আমি এটা কপি করে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। সেটা আমি কখনো দেখিনি, আমি অবশ্যই জানি না ভিতরে ডিটেলস কি আছে, তো কিভাবে কাজ করে এটা মনে হয় বা অপেক্ষা কিভাবে তৈরি করে সেটা মনে হয় দেখানো হয়েছে। আমি এটা হচ্ছে একটু লিঙ্কটা কপি করে তোমাদের দিয়ে রাখছি, তোমরা এটা ক্লাসের পর একসময় দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা আগের জায়গায় চলে আসলাম, আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের, আমরা পড়ছিলাম হচ্ছে অপটিক্যাল ফাইবারের হচ্ছে বৈশিষ্ট্য। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের অসুবিধাটা একটু আমরা দেখবো, অপটিক্যাল ফাইবারের অসুবিধা। তো খাতার মধ্যে সবাই লিখি অপটিক্যাল ফাইবারের অসুবিধা, সুবিধা তো দেখলাম, এখন দেখি অসুবিধাটা কি আছে। তো আমাদের ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে এখন, শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আবার জয়েন দিব, জয়েন দিয়ে তারপর হচ্ছে অসুবিধাটা পড়ব। ঠিক আছে, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, 40 মিনিট হয়ে যাবে, হয়ে গেলে আমরা সাথে সাথে জয়েন দিব, দেওয়ার পর আমরা অসুবিধাটা পড়বো। আর ইন দ্য মিন টাইম তোমাদের আমি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, ওই ভিডিও লিঙ্কটা, তো তোমরা ক্লাসটা শেষ হয়ে গেলে 1-2 মিনিট পরে সবাই আবার জয়েন দিও।